হে আমার বাবারা পর্দালের মা আমার বোনেরা, হে সিদ্ধির গঞ্জের ভাইরা নারায়ণগঞ্জের ভাইরা পর্দালের মা আমার বোনেরা, হে আমার যুবক বাবারা মুরব্বী আমার বাবারা, এমন কোন সাহাবা একরাম নাই যারা দিনের জন্য কষ্ট করেন নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করলো বাবারে। আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার একদিন রাস্তায় বের হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওমর ডাক দিয়ে বলে, ভাই খাব্বাব, ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই ওমর, আপনি কি পরিমাণ কষ্ট করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই খাব্বাব, এমন কোন কষ্ট আমার হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই খাব্বাব, আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই ওমর, বলার ভাষা নাই, বলতে পারবো না, আমার পিঠের জামাটা উঠে দেখো, আমি কালিমা ইসলাম ধর্মে কালিমা গ্রহণ করার অপরাধে আমার পিঠের মধ্যে কি পরিমাণ রুলার চালাইছে আমি বলতে পারবো না, আমার বলার ভাষা নাই। ভাই ওমর, আমার পিঠের জামাটা একটু উঠে দেখো, আমার কি পরিমাণ কষ্ট হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু খাব্বাবের পিঠের জামাটা উঠে দেখে, পিঠের ভিতরে বাবারে কালো কালো দাগ পড়িয়া রয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার হাড্ডির মধ্যে দাগ লাগিয়া গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, আপনার পিঠের মধ্যে টিউমার হয়েছে কিনা? বলে, না, আমার কোনোদিন পিঠের মধ্যে টিউমার হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, আপনার কুষ্ঠ রোগ হয়েছে কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই জগের বাড়ি ফালাইয়া ডাক দিয়া বলে, ভাই ওমর, আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় না, তাহলে আপনার পিঠের ভিতরে এত কালো দাগ কেন? আপনার হাড্ডির মধ্যে এই পরিমাণ দাগ কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই ওমর, এই কালিমা পড়ার অপরাধে, কালিমা গ্রহণ করার অপরাধে ইসলামের দুশমনরা বেঈমানরা আমাকে অত্যাচার শুরু করছে। ডাক দিয়া বলে, খাব্বাব, এখনো সময় হবে কালিমা ছাড়িয়া দেয়। আমি খাব্বাবের জবান দিয়ে একে আওয়াজ আসছে, আমার জীবন যদিও চলিয়া যায়, আমি খাব্বাব কালিমা ছাড়ব না। হে সিদ্দিকগঞ্জের ভাইরা নারায়ণগঞ্জের ভাইরা, আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা দিনের জন্য কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করছে তুমি আর আমি দাবি করো নবীর আসে, দেখলে বোঝা যায় না, চিনা জানে না হিন্দু না মুসলমান। হে আল্লাহর বান্দা, পর্দালের মা আমার বোনেরা, যদি আমার নবীকে মহাব্বত করা করতেই পারো, আল্লাহর হাবিব ঘোষণা দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা আহাব্বা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত আমার নবীদের জীবনের চাইতে বেশি মহাব্বত না করতে পারবা, তোমার সম্পদের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার গাড়ির চাইতে, তোমার বাড়ির চাইতে, তোমার বিবি চাইতে, তোমার ছেলে মেয়েদের চাইতে, যতক্ষণ আমি নবীকে মহাব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত আমার মাওলার আশেক হইতেও কিন্তু পারবা না। বাবারে নবীর আশেক দাবি করো, কি পরিমাণ নবীকে মহাব্বত করো, এই পরিচয় পাওয়া যায় যখন মাঠে ময়দানে নামে। আমি আমার বাবাদেরকে বলো, পর্দার আড়ালের মা আমার বান্ধবকে বলো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে এরপর নির্যাতন বন্ধ করে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে বান্ধিয়া ফেলাইছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে বান্ধিয়া ফেলাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার নাড়াচাড়া করতে পারে না, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া।
এর প্রভাবে জ্বলন্ত আগুন ধাউ ধাউ করিয়া আগুন জ্বলে খাম্বা প্রতি আল্লাহ তাআলা নিয়ে আগুনের ভিতরে জ্বলন্ত আগুনের ভিতরে শোয়া দিছে খাম্বা প্রতি আল্লাহ তাআলা পিঠের চামড়া গুলি বাতের মারে বতন টকবক 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 করিয়া উঠাইতে আছে খাম্বা ডাক দিয়া বলে ভাই উমর আমি সহ্য করতে পারি না রে ভাই আমি সহ্য করতে পারি না এরপর খাম্বা আপনাকে নির্যাতন বন্ধ করে না ওই ইহুদিরা ইসলামের দুশ্মনরা বেঈমানরা ভগবানের নির্যাতন বন্ধ করে না খাম্বাবের পিঠে চামড়া গুলি ফাঁস করে উঠল উত্তপ্ত গরম তেলের ভিতরে খাম্বাবের হাতে বাইরে শীত বান্ধিয়া তেলের মধ্যে খাম্বাবকে শোয়া দিছে ডাকিয়া বলে বেঈমানরা ডাকিয়া বলে খাম্বাব এখন সময় আছে কালিমা ছড়িয়ে দে ওই অবস্থায় খাম্বাব ডাকিয়া বলে না আমি খাম্বাব কালিমার মধ্যে যে মজা পাইছি আমি মাওলার কালামে মাজিদের মধ্যে যে শান্তি পাইছি তোরা আমার আগুনের ভিতরে পোড়া দিবি তোরা আমার আগুন দিয়া পুড়বি আমাকে তোরা উত্তপ্ত তেলের মধ্যে শোয়া দিবি আমি খাম্বাবের কোনো ক্ষতি হবে আল্লাহর বান্দারা এ পর্দা আলের মা আমার মনেরা এ যুবক বাইরা আমার মুরব্বী আমার বহরা আমার মাওলা যদি মোহাম্মত করার মতন করতে পারো দুনিয়া ও বাদশাহ আখেরাতে খাম্বাব রাদি আল্লাহ তাআলাকে বারবার রুনা চালায় এরপর বেঈমানরা বলে এখন সময় আছে কালিমাটা ছাড়িয়া দে আমারে কালিমা পড়ার অপরাধে খাম্বাব রাদি আল্লাহ তাআলাকে ওই পাহাড়ি এলাকা উঠাইয়া পাহাড়ি এলাকা বড় বড় গাছের কাঁটা আনিয়া বেঈমানরা ডাক দিয়া বলে খাম্বাব সময় আছে এখন কালিমাটা ছাড়িয়া দে তুইও বাঁচিয়া যাবি আমরাও বাঁচিয়া গেলাম খাম্বাব ডাক দিয়া বলে না না খাম্বাব রাদি আল্লাহ তাআলার দুই জগের ভারি ফালাইয়া ডাক দিয়া বলে যে কালিমা পড়িয়া আমার অন্তরে শান্তি পাইছি এই কালিমা আমার জীবন যাইতে পারে আমি সারতে পারবো না ওই ইসলামের দুশ্মনরা পাহাড়ি এলাকায় উঠাইয়া বাবারে পাহাড়ের উপর উঠাইয়া পাহাড়ি এলাকায় জঙ্গল এলাকাতে বড় বড় গাছের কাঠা আনিয়া খাম্বাব রাদি আল্লাহ তাআলা জিব্বার টান দিয়া বের করিয়া বলাইছে খাম্বাব রাদি আল্লাহ তাআলা জিব্বার মধ্যে বাবারে এক একটা করে কাঁচা কাঁটা ঘাটতে আছে খাম্বাব দুই জগের বাড়ি বলে কান্দার বলে ডাকদায় ভাই আমি খাম্বাবে গুনা সহ্য করতে বাবার তুমি আর আমি কি পরিমাণ ইসলামের জন্য ত্যাগ স্বীকার করছো শুধু তো গাড়ির জন্য পাগল বাড়ির জন্য পাগল ছেলের জন্য মেয়ের জন্য পাগল বাবার সুন্দর বাড়ি করার জন্য পাগল আমার মাওলা দুনিয়ার ভিতরে মাওলার কিছু কতকগুলা বান্দা বান্ধি আছে বাবার তারা টাকার পাগল না তারা গাড়ির পাগল না তারা বাড়ির পাগল না তারা সম্পদের পাগল না তারা ইজ্জতের পাগল না তারা হইল আমার মাওলার পাগল